আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। তারকেশ্বর মহাবিদ্যালয়ে আয়োজিত বাংলা ভাষা ও সাহিত্যের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর একটি কবিতা পড়ব, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতাটি আজ আমরা আলোচনা করব। মূল কবিতায় আলোচনায় যাওয়ার আগে আমরা কবি শক্তি চট্টোপাধ্যায়ের ব্যক্তি জীবন সম্পর্কে দু চার কথা জেনে নেব। আমরা জানি রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে বাংলা কাব্য কবিতার জগতে জীবনানন্দ সম্পূর্ণ একটি নতুন ধারা তৈরি করেছিলেন, আর জীবনানন্দের পরবর্তী সময়ে বাংলা আধুনিক কবিতার ইতিহাসের অন্যতম প্রধান কবি ছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুর সংলগ্ন বা মজিলপুরের কাছাকাছি বহড়ু গ্রামে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম হয়। জন্মের চার বছরের মধ্যে বা চার বছর বয়সে কবি পিতৃহারা হন এবং পিতৃহারা হয়ে কবি বহড়ু গ্রাম ছেড়ে দাদামশাইয়ের বাড়িতে থাকতে বাধ্য হন। এরপর কলকাতার বাগবাজারে মামার বাড়িতেও তিনি বহুদিন অতিবাহিত করেন। কলকাতার কাশিমবাজার স্কুলে তার পড়াশুনো এবং সেই স্কুল থেকে তিনি পাশ করার পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হন। কিন্তু বাংলা অনার্স নিয়ে ভর্তি হলেও কলেজ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন অচিরেই, আর কলেজ রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্যই তিনি ডিসকলেজিয়েট হয়ে যান, তার পড়াশুনো বন্ধ হয়ে যায় আর তার পরীক্ষা দেওয়া হয়নি। এরপর আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন তুলনামূলক সাহিত্য বিভাগ তৈরি হয় সেই বিভাগের প্রধান হয়ে আসেন কবি বুদ্ধদেব বসু, আর কবি বুদ্ধদেব বসু তুলনামূলক সাহিত্য বিভাগে পড়ার জন্য শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে আসেন। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়েও তার পড়াশুনো সমাপ্ত হয় না, কয়েক মাস পর তিনি তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে তার পড়াশোনার পাঠ চুকিয়ে দেন। শক্তি চট্টোপাধ্যায় সারাটা জীবনই একটু নিয়ম ভাঙা প্রকৃতির। ১৯৫১ সাল, তখন বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলন বেশ ভালোভাবেই জাঁকিয়ে বসেছে। সেই ১৯৫১ সাল থেকে ১৯৫৫ সাল পর্যন্ত কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে, কমিউনিস্ট ভাবাদর্শের সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে ফেলেন এবং কমিউনিস্ট ভাবাদর্শের একজন আদর্শ সৈনিক হিসাবে তিনি নিজেকে সামিল করেন। কিন্তু এখানে জীবন থেমে থাকে না, তার পরিচয় হয় মলয় রায়চৌধুরী, সমীর রায়চৌধুরী ও দেবী রায়ের সঙ্গে। এরা ছিলেন তার অন্যতম প্রধান বন্ধু। এই তিনজন মিলে এবং সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় ১৯৬১ সালে এই চারজন কবি তারা হাংরি আন্দোলন বা হাংরি জেনারেশন নামে একটি আন্দোলন গড়ে তোলেন কাব্য কবিতার জগতে, সাহিত্য জগতে। আমাদের মনে হতে পারে যে হাংরি আন্দোলন কি, এই আন্দোলনের যারা কবি তারা সামাজিক নিয়ম নীতি যেগুলো সেগুলোকে তারা মানতে চাইতেন না, সামাজিক নিয়ম নিয়ম নীতি তাকে তারা এড়িয়ে চলতেন। তাদের মত ছিল মানুষ যেমন সামাজিক নিয়ম নীতিকে মানবে না, ঠিক তেমনি ভাবেই কাব্য কবিতাও কোন নিয়ম নীতি মেনে তৈরি হবে না,
এই হাংরি জেনারেশনের সঙ্গে তিনি যুক্ত হওয়ার পর তার জীবনকে তিনি কিছুটা বেহিসেবী ভাবে চালনা করেন। তিনি ব্যক্তি জীবনে হয়ে পড়েন বেশ কিছুটা বেহিসেবী এবং তিনি হয়ে ওঠেন ব্যক্তি জীবনে বিশৃঙ্খল। শুধু বিশৃঙ্খল নয়, তিনি হয়ে ওঠেন নিয়ম ভাঙা একজন মানুষ। তবে যতই তিনি নিয়ম ভাঙুন, যতই তিনি বিশৃঙ্খল হয়ে পড়ুন, একটু একটু করে তার কবিখ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু হাংরি আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন বাকি তিনজন, স্বামী রায় চৌধুরী, মলয় রায় চৌধুরী এবং দেবী রায়ের সঙ্গে তার মতান্তর শুরু হয়ে যায়। তিনি বাধ্য হয়ে হাংরি আন্দোলনের কবি গোষ্ঠী থেকে নিজেকে সরিয়ে নেন। নিজেকে সরিয়ে নিয়ে এরপরে তিনি তৎকালীন সময়ে বিখ্যাত পত্রিকা কৃত্তিবাস পত্রিকা, সুনীল গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তখন প্রকাশিত হচ্ছে, এই কৃত্তিবাস পত্রিকায় তিনি নিজেকে সামিল করেন এবং এই কৃত্তিবাস পত্রিকার একজন উল্লেখযোগ্য কবি গোষ্ঠীতে পরিণত হয়ে ওঠেন এবং অচিরেই সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বন্ধুত্ব ভীষণভাবে গড়ে ওঠে। সুনীল গঙ্গোপাধ্যায় হয়ে ওঠেন তার অভিন্ন হৃদয় বন্ধু। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তখন সর্বত্র উচ্চারিত হতে থাকে আরেকটি নাম, শক্তি চট্টোপাধ্যায়। শক্তি হয়ে ওঠেন কৃত্তিবাস গোষ্ঠীর অন্যতম কবি। এরপর আমরা দেখব শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় প্রেমের বিচিত্র রূপ ফুটে উঠছে। তিনি ভালোবাসাকেই একমাত্র সারবস্তু বলে জেনেছেন আর সেই ভালোবাসাকে তিনি তার কবিতায় বিচিত্র রূপে তুলে ধরতে চেয়েছেন। এরপর তার জীবদ্দশাতেই বিশ্বভারতী থেকে তার কাছে আমন্ত্রণ আসে এবং বিশ্বভারতীতে তিনি আধুনিক কবিতা পাঠের জন্য আমন্ত্রিত হয়ে যান। সেখানে তিনি জীবৎকাল পর্যন্ত আধুনিক কবিতার পাঠ দিয়েছেন। নিজস্ব ভাবনায় ভাবিত এই কবি কাব্য কবিতার জগতে তার নিজস্ব যে ঘরানা, তার নিজস্ব যে বেহিসেবী মন, বিশৃঙ্খল ভাবনা, সেই বিশৃঙ্খল বেহিসেবী বোহেমিয়ান টাইপের ভাবনাকে কবিতার মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন। বলা যেতে পারে কবিতায় তিনি নিজস্ব বেহিসেবী বোহেমিয়ানিজম আমদানি করেছিলেন। কাব্য কবিতার জগতে তার উল্লেখযোগ্য স্বীকৃতি 1983 খ্রিস্টাব্দে যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। কবি শক্তি চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত যে জীবন, সেই ব্যক্তি জীবনের সম্পর্কে আমরা দু চার কথা জেনেছি। এবার কবি প্রকৃতি সম্পর্কে যদি আমরা একটু না জানি তাহলে আমাদের পাঠ্য আমি লিখি কবিতাটি আলোচনা সম্পূর্ণ হবে না। আমরা জানি 20 শতকের 4 দশকে কবি শক্তি চট্টোপাধ্যায়ের আবির্ভাব সকলকে অনেকটা চমকে দিয়ে হয়েছিল। তিনি পরিচিত যে কাব্য ভাষা, যে পরিশীলিত কাব্য চর্চা, যে পরিশীলিত উচ্চারণ কাব্য কবিতার জগতে চলছিল, তিনি সব কিছুকে তছনছ করে দিয়ে নিজস্ব ভাবনা, নিজস্ব চেতনা, নিজস্ব উচ্চারণ প্রকৃতি বাংলা কাব্য কবিতার জগতে নিয়ে এলেন। বলা যেতে পারে তিনি বাংলা কবিতা পাঠককে একটা নতুনত্বের আস্বাদ দিয়েছিলেন। সেদিন স্বাধীনতা পরবর্তী সময়ে, তখন সে সময়ে গোটা বাংলাদেশ জুড়ে একটা অস্থিরতাময় সময়, সেই অস্থিরতাময় সময়ে কবি শক্তি চট্টোপাধ্যায় সেই সময়টাকে কাব্য কবিতায় তুলে আনার চেষ্টা করলেন। অস্থিরতাময় সময়ের চিত্রকে তিনি তার কাব্য কবিতায় তুলে ধরলেন। আবার তার কবিতায় আছে এক আশ্চর্য সরলতা,
এই একসঙ্গে সরলতা এবং জটিলতা এই দুইয়ের অনবদ্য মিশ্রণ বলা যেতে পারে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। কবিতার পঙ্ক্তিতে তিনি অসাধারণ ছন্দের দোলা সৃষ্টি করেছেন, তার পাশাপাশি টান টান অভিমানকেও তিনি কবিতার পরতে পরতে সঞ্চারিত করে দিয়েছেন। আমরা জানি নকশাল আন্দোলন তখন বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে, সেই নকশাল আন্দোলনে তিনি অসংখ্য মানুষকে, অসংখ্য ছাত্রছাত্রীকে, তরুণ তাজা প্রাণকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন। তিনি দেখেছেন শাসকের অত্যাচারে কিভাবে সেদিনের যুব সমাজ ম্রিয়মাণ হয়ে পড়ছিল, কিভাবে তারা ক্ষতবিক্ষত হচ্ছিল, সেটা তিনি দেখেছেন। দেখে তিনি অন্তরে ব্যথিত হয়েছেন, ব্যথিত হয়ে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। কোন অপরাধে এক প্রাণবন্ত জীবন আধারে ব্যক্তিগত স্বার্থে নয় ও শুধু বিপ্লব চেয়ে দোষী, এভাবে তিনি কবিতায় তার বক্তব্যকে তিনি তুলে ধরলেন। নগর সভ্যতার যে জীবন, কলকাতার নাগরিক যে জীবন, সেই নাগরিক জীবনের বিভিন্ন সংকট সংশয়, মানুষের পরতে পরতে যে সন্দেহ, আবার তারই মধ্যে মানুষের আনন্দে বাঁচতে চাওয়ার যে আকুতি আকাঙ্ক্ষা, শক্তি চট্টোপাধ্যায় তার কবিতায় তা তুলে ধরলেন সেদিন। শক্তি চট্টোপাধ্যায় কিছুটা মজা করে বলতেন তার কবিতার, তার কবিতাকে তিনি বলতেন পদ্য বলতেন। তার কবিতায় ছন্দের দোলা তার কবিতাগুলিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল সেদিন। তার বিখ্যাত কবিতা অবনি বাড়িয়াছ, এই কবিতার একটি উদাহরণ দিলে তা স্পষ্ট হবে। দুয়ারেটে ঘুমিয়াছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনি বাড়িয়াছ। এরকম ভাবে ছন্দের দোলা তিনি কবিতার মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন। আর কবিতার মধ্যে মুখের যে সংলাপ, সেই মুখের সংলাপকে কবি অবিকল ঢুকিয়ে দিয়েছিলেন। এই অবনি যেন যন্ত্রণাদগ্ধ এক নাগরিক, আমাদের শুদ্ধ বিবেক, এই কবিতাতেই মায়াবী এক প্রকৃতির ছবি কবি অঙ্কন করেছেন। কবি শক্তি চট্টোপাধ্যায়ের অনেক কবিতাতেই প্রকৃতির প্রতি তার যে টান, প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, প্রকৃতির প্রতি তিনি যে আকৃষ্ট, তা তিনি ফুটিয়ে তুলেছেন। এই অবনি বাড়িয়াছ কবিতাতেই একটা জায়গাতে আছে, বৃষ্টি পড়ে এখানে বারো মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাঙ্গমুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে। এই প্রকৃতিতে কবির নাগরিক মন বারবার ফিরতে চায়, কারণ প্রকৃতির কোলেই তার জন্ম, আর প্রকৃতির প্রতি তার যে টান, সেই টান ছিল তার অন্তরের টান। এই সবুজের জন্য তৃষ্ণা, এই সবুজের জন্য আকর্ষণ, এ কারণের জন্য তিনি বারবার ছুটে গেছেন কখনো চাইবাসা, কখনো সুন্দরবন, কখনো জলপাইগুড়ির অরণ্য অঞ্চলে। তার বিশ্বাস ছিল এই অরণ্য অঞ্চলের মধ্যে দেব পরিমণ্ডল বিরাজ করে, সেখানে দেবতা অবস্থান করেন। তাই তিনি নগর জীবন থেকে বারবার প্রকৃতির কোলে ছুটে গিয়েছেন, কিন্তু জীবন আর জীবিকা এই দুইয়ের বাধ্যবাধকতায় তিনি আর সেই প্রকৃতির কোলে যেতে পারেন না আজ। তাই তিনি বলেন, আধে ক্লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনি বাড়িয়াছ। এই অবনি যেন কবির বিবেকী সত্তা, তিনি চাইছেন প্রকৃতির কোলে যেতে, কিন্তু পাচ্ছেন না নাগরিক জীবনের বাধ্যবাধকতায়। আমরা একটু আগেই বলেছি যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দলবৃত্ত ছন্দে অনেকটা আধিক্য তিনি দেখিয়েছেন,
অনেক সময় ছড়ার মতো তীব্র গতিশীলতা তার কবিতায় প্রকাশ পেয়েছে। আর এই তীব্র গতিশীলতা সমকালীন আধুনিক কবিতা থেকে তার কবিতাকে আলাদা করে দিয়েছে। আপাত সরল, আপাত বেহিসেবি, আপাত অনেক সহজ চিত্রকল্পের মধ্য দিয়ে শক্তি চট্টোপাধ্যায় তার আধুনিক জীবন ভাবনাকে পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন। এই কারণেই তার কবিতার মধ্যে পাওয়া যায় মেঘলা আকাশের মতো মন খারাপ করা বিষাদ, ব্যাকরণ মানা প্রকৃতি নয় তার কবিতায়, ন্যাড়া আদিগন্ত মাঠ, ঘন জঙ্গল, জ্যোৎস্নার রাত্রি, তারা ভরা আকাশের ছমছমে নিস্তব্ধতা, কালো জলের তীব্র ছুটে চলা, অবিকল উঠে আসে। আমরা বলতে পারি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে সবশেষে, আমাদের সাজানো সংসারের মধ্যে তিনি অনেকটা বেহিসেবি, আমাদের সাজানো সংসারের মধ্যে তিনি অনেকটা নিয়ম ভাঙা, আমাদের সাজানো সংসারের মধ্যে তিনি অনেকটা বিশৃঙ্খল। তাই তার এই যে জীবন ভাবনা, এই বেহিসেবি জীবন তিনি তার কবিতার মধ্যেও সঞ্চারিত করে দেন। এভাবে যেতে পারি কিন্তু কেন যাব কবিতা থেকে একটি উদাহরণ দিলে আমরা দেখব। এখন খাদের পাশে রাত্রির রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় আয়, এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কার ডাকে আয় আয়। যেতে পারি যে কোনো দিকেই আমি যেতে পারি, কিন্তু এখনই যাব না অসময়। এবার আমরা কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি এই কবিতাটির ব্যাখ্যা করব। আমরা এবার লাইন ধরে কবিতাটি আলোচনা করার চেষ্টা করব। আমি দেখি কবিতাটি কবির অঙ্গুরিতর হিরণ্য জল এই কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা। আমি দেখি কবিতাটি কবির একটি প্রকৃতি প্রেমের কবিতা। এই কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা, প্রকৃতির প্রতি কবির অকৃত্রিম টান সেটা ফুটে উঠেছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন নগর জীবনে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠা মানুষদের জন্য যেমন বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য লও এ নগর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায়ও সেই নাগরিক জীবনের ব্যথা, সেই নাগরিক জীবনের গ্লানি ফুটে উঠেছে। তিলস্তবকের এই কবিতার আমরা যদি দেখি, তার প্রথমেই আমরা দেখব এরকম, তিনি বলছেন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও। এই প্রথম লাইনটির অর্থ, গাছ বলতে গেলে আমরা জানি বৃক্ষ, গাছ বলতে গেলে জানি আমরা অরণ্য, কিন্তু গাছ বলতে গেলে আরো কতগুলি কথা আমাদের মনের মধ্যে আসে, সহজতা, সরলতা, প্রাণবন্ততা এবং জীবন। গাছ মানে অগ্রগতি। আজ তিনি দেখছেন সহজতা, সরলতা এগুলি শহরের জীবন থেকে সম্পূর্ণ উবে গেছে, মানুষ কৃত্রিম হয়ে পড়েছে, যান্ত্রিক জীবনের প্রতি মানুষের মোহ প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। তাই নাগরিক জীবনে থাকতে থাকতে বিপর্যস্ত কবি, হাঁপিয়ে ওঠা কবি, দূষণে হাঁপিয়ে ওঠা কবি, তিনি এই নগর জীবনের মধ্যে, তিনি বৃক্ষহীন জীবনের মধ্যে আবার বৃক্ষ রোপণের কথা বলছেন, আবার বৃক্ষ আনয়নের কথা বলছেন।
হচ্ছে বাগানে বসাও, তার পরের শব্দটি হচ্ছে বাগানে বসাও। এই বাগান বলতে গেলে আমাদের মনে আসে কোন বাগান? হতে পারে শহরের পরিবেশ থেকে হারিয়ে যাওয়া শহরের ন্যাড়া বাগান, এটা যেমন হতে পারে, ঠিক তেমনি শহুরে মানুষের মনের বাগান এটাও হতে পারে। আজ শহরের পরিবেশে যেমন বৃক্ষ শূন্য, শহরের মানুষের মনের বাগানও তেমনি সবুজ শূন্য হয়ে উঠেছে। তাই কবির আহ্বান, এই সবুজ শূন্য, গাছ শূন্য মনের বাগানে এবং শহরের বাগানে গাছ রোপণের দরকার, সবুজের সমারোহের প্রয়োজন। তার পরের লাইন বলছেন, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। এই আমার শব্দটি হয়তো ব্যক্তিবাচক সর্বনাম, কিন্তু এই ব্যক্তিবাচক সর্বনাম পত্রের মধ্য দিয়ে কবি নগর জীবনে বিপর্যস্ত, নগর জীবনে ক্লান্ত সমস্ত মানুষের যেন প্রতিনিধি, তিনি সকলের হয়ে যেন তিনি বলছেন, তাদের একমাত্র প্রত্যাশা গাছ দেখা, সবুজ দর্শন করা। এটা আজকের প্রতিটি শহরবাসীর হৃদয়ের আকাঙ্ক্ষা। হচ্ছে গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তখন শারীরিক রোগমুক্তির জন্য গাছের প্রয়োজন যেমন আমাদের, ঠিক তেমনি শরীরের রোগমুক্তির সঙ্গে সঙ্গে আমাদের মানসিক আরোগ্যের জন্যেও আজ গাছের ভীষণ দরকার। একজন সমাজ সচেতন কবি হিসাবে, একজন সমাজ পিতা হিসাবে কবি এটি উপলব্ধি করেছেন। তিনি দেখেছেন সবুজতা, গাছের প্রাণবন্ততা, গাছের স্নিগ্ধতা, গাছের মায়াময়তা মানুষের জীবনে শান্তি আনতে পারে, মানুষের জীবনে আনতে পারে অপার স্নিগ্ধ বর্ষণের ধারা। এবার আসি আমরা কবিতাটির দ্বিতীয় স্তবকে আলোচনায়। তিনি বলছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। আমরা প্রথম লাইনে আসি, যে বহুদিন জঙ্গলে কাটেনি দিন। আমরা জানি কবি শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে নাগরিক জীবনের সম্পর্ক, কবি শক্তি চট্টোপাধ্যায় নাগরিক জীবনে থাকতে বাধ্য হয়েছেন জীবন আর জীবিকার প্রয়োজনে, কিন্তু তার মধ্যে ছিল প্রকৃতির প্রতি একটি অকৃত্রিম টান। তাই বারবার তিনি এই বন্ধুদের নিয়ে, সমীর রায় চৌধুরী, মলয় রায় চৌধুরী, দেবী রায়, এদেরকে তিনি সঙ্গে নিয়ে কখনো ছুঁয়ে মানে ছুটে গেছেন চাইবাসার জঙ্গলে, কখনো ছুটে গেছেন জলপাইগুড়ির জঙ্গলে, কখনো ছুটে গেছেন সুন্দরবনের জঙ্গলে। কারণ কবি বিশ্বাস করতেন অরণ্যই হচ্ছে একমাত্র জায়গা যেখানে দেবতারা অবস্থান করে, আর দেবতারা অবস্থান করে বলে সেই জায়গা অতীব মনোরম, সেই জায়গায় অতীব সুন্দর পরিবেশ বিরাজ করে। তাই তিনি প্রকৃতির সান্নিধ্যের সঙ্গে সঙ্গে দেব সান্নিধ্য প্রত্যাশা করেছেন, আমরা এ কথা নির্দ্বিধায় বলতে পারি। তিনি আজ নাগরিক, নগর জীবনে তাকে থাকতে হচ্ছে জীবন আর জীবিকার প্রয়োজনে, তাই তার অন্তরে অকৃত্রিম টান থাকলেও প্রকৃতির কাছে তিনি ছুটে যেতে পারছেন না, প্রকৃতির কোলে তিনি যেতে পারছেন না জীবন আর জীবিকার প্রয়োজনে। তাই বলছেন, বহুদিন জঙ্গলে যায়নি। এই বহুদিন জঙ্গলে যেতে না পারার জন্যে তার নগর জীবনের মানুষের কাছে, জীবিকার কাছে, জীবনের কাছে তার দায়বদ্ধতার জন্যে তিনি যে বদ্ধ হয়ে রয়েছেন, এ কথা কবি বলতে চেয়েছেন। তারপরে বলছেন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের তো আর অসুখ হতে পারে না, এখানে শহরের উপরে কবি প্রাণ সত্তা আরোপ করেছেন। এই অসুখ শহরের নয়, এই অসুখ শহরের মানুষের। আজ মানুষ
তার প্রকৃত যে বন্ধু, সৃষ্টির আদিলগ্ন থেকে গাছ মানুষের প্রকৃত বন্ধু, আর মানুষ সেই প্রকৃতির বন্ধুত্ব অস্বীকার করে আজ ইট কাঠ পাথরের কংক্রিটের জঙ্গলকে আপন করে নিয়েছে, সেটাকেই মনে করছে তাদের সর্বে সর্বা। তাই চতুর্দিকে মানুষ যখন যেভাবে পারে বৃক্ষ ছেদন যজ্ঞে যেন মেতে উঠেছে, এটা দেখে কবি ব্যথিত। যে মানুষ উপকারী বন্ধুর উপকার স্বীকার করে না, যে মানুষ উপকারী বন্ধুর প্রতি অকৃতজ্ঞ থেকে তাকে বিনাশ করার লীলায় মেতে ওঠে, সে মানুষ তো এক প্রকার অসুস্থ মানুষ। আর এই অসুস্থ মানুষের অসুস্থ মানসিকতার জন্যে শহর থেকে ক্রমে ক্রমে সবুজ হারিয়ে যাচ্ছে, বৃক্ষ হারিয়ে যাচ্ছে, গাছ হারিয়ে যাচ্ছে। শুধু গাছ হারাচ্ছে না, গাছের সঙ্গে সঙ্গে হারাচ্ছে সহজতা, সরলতা, প্রাণবন্ততা, বিশ্বাস, ধৈর্য, শান্তি, সবকিছু হারিয়ে যাচ্ছে গাছের প্রতি মানুষের নির্মম হয়ে ওঠার সঙ্গে সঙ্গে। চতুর্থ স্তবকে এসে কবি বলছেন, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি চোখ তো সবুজ চায়। দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি নগর জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃতির কাছে যেতে পারছেন না, প্রকৃতির কোলে যেতে চাইলেও জীবন আর জীবিকা তাকে আবদ্ধ করে রেখেছে শহরে। তাই বাধ্য হয়ে কবি বলছেন, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। এই গাছ তুলে আনা, অরণ্য থেকে অরণ্য তুলে এনে প্রাণহীন শহরে, সবুজহীন শহরে বৃক্ষরোপণ যেমন সত্যি, ঠিক তেমনি আমাদের মনের বাগান থেকেও আজ সবুজ হারিয়ে গেছে, সহজতা হারিয়ে গেছে, প্রাণবন্ততা হারিয়ে গেছে, স্নিগ্ধতা হারিয়ে গেছে, ধৈর্য হারিয়ে গেছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা হারিয়ে গেছে, মায়া, মমতা, বিবেক, হৃদয়। আজ আমরা সবকিছু বিসর্জন দিয়েছি গাছকে, শহর থেকে বিসর্জন দেওয়ার সঙ্গে সঙ্গে। তাই সমাজ সচেতন কবি, তাই সমাজের প্রতি দায়বদ্ধ কবি, একজন সমাজ পিতা হিসাবে, দায়িত্বশীল সমাজ পিতা হিসাবে কবি সেই শহরের মানুষের মধ্যে পুনরায় সবুজের সঞ্চার করতে চেয়েছেন, পুনরায় সবুজের সংস্থাপন করতে চেয়েছেন। তাই তিনি বলেন, গাছ তুলে আনো, বাগানে বসাও। এই বাগান শহরবাসীর হৃদয়ের বাগান, যে বাগানে গাছের প্রতি কোনো মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই, গাছের প্রতি কোনো সহৃদয়তা নেই, সেই বাগানে তিনি সবুজের সংস্থাপন করতে চাইছেন, গাছের সংস্থাপন করতে চাইছেন। এটা যেমন হতে পারে, ঠিক তেমনি তিনি শহরের বাগানে, যে বাগান সবুজহীন হয়ে পড়েছে, সেই বাগানকেও আজ সবুজে ভরিয়ে দিতে চান। কারণ একজন দায়িত্বশীল সমাজ পিতা হিসাবে এটা তার দায়িত্বের মধ্যেই পড়ে। তিনি বলছেন, আজ চোখ মেলে সর্বত্র সবুজকে তিনি প্রত্যক্ষ করতে চান। এই চোখ মেলে সবুজকে প্রত্যক্ষ করার মধ্য দিয়ে আসলে কবি তিনি যে চান নির্মলতা, তিনি যে চান পবিত্রতা, তিনি যে চান স্বর্গীয় শান্তি, তিনি যে চান মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, বিশ্বাস, এই সবকিছু বৃক্ষই মানুষের মনের মধ্যে আনতে পারে, মানুষের মনের মধ্যে এগুলো সঞ্চার করতে পারে। তাই তিনি বৃক্ষকে শহরের বাগানে আনার কথা বলেছেন, মানুষের বাগানে, মনের বাগানে তিনি সবুজের সমারোহ ঘটাতে চেয়েছেন। হচ্ছে দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও। হচ্ছে চোখ যেমন সবুজ দেখে পরিতৃপ্ত হতে চায়, তেমনি দেহ পরিতৃপ্ত হতে চায় সবুজের সহবস্থানে, সবুজের সঙ্গে, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। অর্থাৎ আজ দেহের প্রয়োজনে যেমন গাছের প্রয়োজন, অর্থাৎ শারীরিক প্রয়োজনে যেমন গাছের প্রয়োজন, তেমনি আমাদের মানসিক প্রশান্তি, সেই মানসিক প্রশান্তির জন্যেও গাছের প্রয়োজন। আর আমি দেখি, এই আমি কথাটা হয়তো ব্যক্তিবাচক
সর্বনাম এক বচন, কিন্তু আমি ব্যক্তি আমি নন, আসলে কবি, সমস্ত সমাজের মানুষের প্রতিনিধি, সমস্ত নগর জীবনের যারা জটিলতায় হাঁপি উঠেছে, যারা দূষণে হাঁপি উঠেছে, যারা নগর জীবনের ক্লান্তিতে বিপর্যস্ত, যারা নগর জীবনের দুর্বিষহ ঘূর্ণিপাকে প্রতি মুহূর্তে বিপর্যস্ত হয়ে চলেছে, কবি সেই সমাজেরই একজন প্রতিনিধি, সেই সমাজেরই একজন, তাই সেই সমাজের একজন হয়ে তিনি সকলের জন্য প্রত্যাশা করেছেন সবুজের। তিনি শহরের জন্য যেমন সবুজ প্রত্যাশা করেছেন, তিনি মানুষের জন্যও একইভাবে সবুজের প্রত্যাশা জানিয়েছেন। আর তার সেই ভাবনা, তার সেই প্রত্যাশা, তার সেই সমাজের প্রতি দায়বদ্ধ মানসিকতা এই কবিতার লাইনে লাইনে ধ্বনিত হয়েছে। অর্থাৎ কবি শক্তি চট্টোপাধ্যায়ের অন্তরে, তার মননে যে প্রকৃতির প্রতি আকাঙ্ক্ষা ছিল, প্রকৃতির প্রতি একটা অকৃত্রিম টান ছিল, আমি দেখি কবিতাটি পর্যালোচনা করলে সহজেই বুঝতে পারি এটি কবির একটি প্রকৃতি প্রেমের কবিতা, প্রকৃতির প্রতি ভালোবাসার কবিতা, গাছের প্রতি, শহুরে মানুষের অকৃতজ্ঞ হয়ে ওঠার, অকৃতজ্ঞ হয়ে ওঠা মানুষগুলোকে পুনরায় আবার তার পূর্ব মানসিকতা ফিরিয়ে দেওয়ার কবিতা। এখানেও যেন কবির কণ্ঠে রবীন্দ্রনাথের মতো সেই একই বাণী ধ্বনিত হয়ে চলেছে, দাও ফিরে সে অরণ্য, লও নগর।